এই খেলাটি দেখাতে আমার লাগবে কাগজের নৌকা, কিছু পানি, ভালোভাবে চুম্বকে ঘষে ঘষে তা চুম্বকে পরিণত করে নিয়েছো। এরপর তুমি যখন চুম্বকে পরিণত হওয়া সুইটিকে একটা কাগজের নৌকায় গেঁথে দিয়ে পানির পাত্রে ছেড়ে দিয়েছো, তখন সুইটি অর্থাৎ কাগজের নৌকাটি উত্তর দক্ষিণমুখী হয়ে অবস্থান করছিল। চুম্বক স্থির অবস্থায় সব সময় উত্তর ও দক্ষিণ মুখ করে থাকে। পৃথিবীর চুম্বকত্বের জন্য এরকম হয়। পৃথিবীর সব জায়গাতেই ভূচুম্বকের প্রভাব রয়েছে, তাই না? তোমার ভাসমান চুম্বকের নৌকাটি উত্তর ও দক্ষিণমুখী অবস্থান করছে। অন্যদিকে ঘুরিয়ে দিলেও সে আবার উত্তর দক্ষিণ দিক বরাবর হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে উত্তর দক্ষিণ বুঝতে পারি। বন্ধু উনাইসা, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ বিজ্ঞানী, একদম ঠিক বলেছ। মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ উনাইসা। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। বন্ধু বিজ্ঞানী, তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন মজার মজার খেলা দেখব। তুমি ভালো থেকো, বিদায়। বিদায়। তোমরাও ভালো থেকো, বিদায়। ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।